এখানেই আমার প্রশ্ন, আমি ময়ূকের কাছে ফিরে যাব। ময়ূক, এই যে তথ্য পরিসংখ্যান এবং বিশ্লেষণ থেকে যা উঠে এলো, তাহলে মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী একেবারে ব্রিটিশ আমলের জমিদারির প্রথার মতো মাঝখানটা খেয়ে যাচ্ছে, ওখান থেকে বেরোচ্ছে, এখানে ঢুকছে না কিন্তু টাকাটা খরচ হচ্ছে, এই মধ্যস্বত্বভোগীদের মুখটা কে? সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো অনির্বাণ, এই মুহূর্তে আমার সঙ্গে যে দুজন অতিথি রয়েছেন, ISF-এর ওয়ার্কিং প্রেসিডেন্ট শামসুর আলী মল্লিক রয়েছেন আমার সঙ্গে, এবং তার পাশে রয়েছেন পাপিয়া অধিকারী অভিনেত্রী। মুখকে পাপিয়া দি, মুখটাকে, মানে যেটা স্বর্ণালী বারবার বলছিল, অনির্বাণ বলছে, এই মধ্যস্বত্বা ভোগী যেটা, কেউ একটা ভূতে খেয়ে নিয়ে চলে যাচ্ছে সব কিছু, এইটা নিয়ে প্রশ্ন করলে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দেবেন না, রেগে যাবেন? আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সমস্ত আসনে উনিই মুখ, হতে পারে? এটা কখনোই হতে পারে না। মাঝখানের ওই যেটা আমি বলেছিলাম, যে আমি শোতে ওই কাটমানি কথাটা ব্যবহার করেছিলাম বলে আমাকে একদম নামিয়ে দেওয়া হয়েছিল, এটা আজকে নয়, বেশ কিছু বছর আগে। এই কাটমানিটা চলছে, আর কাটমানিটা না একটা বিভৎস একটা রাক্ষস, সেই রাক্ষসটা মানুষের মনের মনে 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 হাতে হাতে রয়েছে। এই কাটমানিটাকে কি করে ধরা যাবে সেটা একমাত্র জনগণ ধরতে পারবে। না দিদি, আমি আমি ঠিক এই জায়গাতেই বলছি, মানে ধরুন আমাদের তো সমাজে একসময় পোলিও ছিল, একটা সময় গুটি বসন্ত ছিল, মানে গুটি বসন্ত, পোলিও, প্লেগ, কোভিড সব কিছু আসবে। এটা তো যেরকম স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব টিকাকরণ অভিযান, ঠিক সেরকম দুর্নীতির টিকাকরণ অভিযানের জন্য তো আমরা মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছি। আমাদের ট্যাক্সের টাকায় উনি নবান্নতে লাইট, ফ্যান, এসি সমস্ত কিছু চালিয়ে মিটিং করছেন, উনি মিটিং করতে পারছেন না এই দুর্নীতির টিকাকরণ অভিযানের? টিকাকরণটা অনেক আগে মরুতীর্থ হিংলাজ বলে একটা সিনেমা হয়েছিল, সেই সিনেমায় গৌরীদার কথায় হেমন্তদা একটা গান গেয়েছিলেন, তোমার ভুবনে মাগো এত পাপ, একে অভিশাপ নাই প্রতিকার, মিথ্যেরই জয় আজ সত্যেরও নাই তাই অধিকার। এই সত্যের অধিকার জন্য এই যে তুমি বললে টিকাকরণ, সেই টিকাকরণটা করবেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? আই ডাউট আপনি বলছেন। আমি শামসুর আলী মল্লিকের কাছে যাচ্ছি। শামসুদ্দা, দেখুন কোভিড পরিস্থিতিতে আমরা দেখেছি বহু সরকারকে, রাষ্ট্রসংঘ বা যারা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছে, তারা একেবারে ডিরেক্ট বলেছে আপনারা ব্যবস্থা নিচ্ছেন না কেন, একাধিক শহরের মেয়রকে ব্যবস্থা নেওয়া হয়েছে, মাস্ক দিচ্ছেন না কেন। ঠিক সেরকমভাবে দুর্নীতি তো একটা মহামারী হয়ে গেছে বাংলাতে, এবং নির্দিষ্টভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই সেকশন 70 PMLA অ্যাক্টের, এর যে অ্যাম্বিট বাড়িয়েছে, এর যে বৃদ্ধি করেছে, এর যে পরিসর, তাতে তো নির্দিষ্টভাবে একটা পলিটিক্যাল পার্টিকে বলা হচ্ছে কোম্পানির সাথে, এবং কোম্পানির মাথায় যদি CEO থাকে সে যদি গ্রেপ্তার হতে পারে। কেজরিওয়াল সাহেব গ্রেপ্তার হয়েছে, আপনারা কেজরিওয়াল থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে একই আসনে কেন বসাতে পারবেন না? না, আমি একটা কথা পরিষ্কার বলছি, দেখুন 2016 সালে উনি বলেছিলেন 294টি কেন্দ্রে আমি প্রার্থী, ঠিক? যদি 2016 সাল থেকে উনি 294টা কেন্দ্রে, এখন উনি 42টা কেন্দ্রের মুখ, তাহলে দায় তো সম্পূর্ণ ওনার। আর টিকাকরণের কথা বলছেন, যিনি এই সবার শিরোমণি, দুর্নীতির শিরোমণি, অর্থাৎ এই যে রোগটা, এই রোগের যিনি শিরোমণি, তিনি টিকাকরণ করবেন কী করে? আর কোভিডের কথা বলছিলেন, আমার তো মনে হয় কোভিডকালে তৃণমূল কংগ্রেস এবং এই সরকারের কাছে একটা বড় সুযোগ ছিল লুটের, আর সেই লুটটা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বেই করেছে। আপনি বলছেন কোভিডের মতন ভয়ঙ্কর মহামারীর পরিস্থিতিতে সরাসরি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় একদম লুট করেছেন, পার্টিকুলার একবারে বলছি লুট করেছেন। কিভাবে লুট করেছেন আপনাদের চ্যানেলে আমরা দেখেছি, শুধুমাত্র কতগুলো মানে গিমিক সৃষ্টি করার মতো উনি নিজে গিয়ে গোল দাগ কাটছেন, ওটা ওনার কাজ ছিল না। কিভাবে এই পরিস্থিতিতে মানুষের অভাব দূর করা যায়, কিভাবে মানুষের মুখে খাদ্য তুলে দেওয়া যায়, এটা উনি করেননি। মানুষের ক্রয় ক্ষমতা কমছে কেন এটা ভাবেননি, উনি কেবলমাত্র কিছু ভিক্ষার রাজনীতি করে গেছেন, মানুষকে অল্প স্বল্প ভিক্ষা দিয়ে তুষ্ট রাখো আর লুটের রাজনীতি চালিয়ে যাও। আপনাদের সমর্থকরাই তো হাজার টাকার লক্ষ্মীশ্রীর প্রকল্প থেকে শুরু করে সব কিছু হয়তো নেবে না। আমরা দেখুন, এটা মমতা ব্যানার্জির টাকা না, যারা বলেন যে মমতা ব্যানার্জির টাকা, আমরা বলছি এটা তো সরকারের টাকা, মানুষের টাকা মানুষের কাছে ফিরে যাচ্ছে, সুতরাং যখন সরকার দেবে মানুষের অধিকার মানুষ নিতেই পারে। কিন্তু আমরা আমাদের রাজনৈতিক বক্তব্য যেটা, সেটা হচ্ছে ভিক্ষা নয় অধিকার চাই। আচ্ছা, ভিক্ষা না অধিকার, আবাস যোজনার বাড়ি চাই না কেন্দ্রের টাকা চাই, এই সমস্ত কিছু নিয়ে সাধারণ মানুষ, এই মুহূর্তে সাধারণ মানুষের কাছে আমাদের প্রতিনিধি পৌঁছে গেছিলেন, সাধারণ মানুষের কথাটা খুব জরুরি শোনানো, একবার শুনে নি সাধারণ মানুষ, বাংলার মানুষ কি বলছেন। 25 বছর এখানে এসেছি, কাগজ দিয়ে আমার ঘরে কাগজ দিয়ে আমার বাস করতে হচ্ছে, আমি একটা কিছু করতে পারিনি, মানে জীবনের হাফ দিন হয়ে গেল, একটা ঘর পেলাম না। এখন এসে পায় ঘর করছি, বাবা মা বাচ্চা
ভোট ফুরিয়ে গেল সব হয়ে গেল আর কারো চেনে না আমি একটা ভাঙা ঘরে বাস আমার সেই ভাঙা ঘরে ছিটে বেড়া ঘরে বাস করতেছি আমি এখনো পর্যন্ত ছিটে বেড়া ঘরে মো বলে চালে কাগজ জমা আছে আমি আমার টাকা আসতেছে আমার টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে সেই জন্য আমি অভিযোগ করছি ঘরে টাকা এসেছিল আর আর এই বার্ধক্য ভাতা বার্ধক্য ভাতা কতদিন পাননি হ্যাঁ দু বছর সেই আমি অন্য দল করি বলে সেই জন্য কি দল করেন আমি বিজেপি দল করি আমি চাইছি আমাদের এই রাস্তায় খুবই যাতায়াতের অসুবিধে হচ্ছে জলের অসুবিধে হচ্ছে প্রত্যেক দিন জল 10 টাকা করে কিনে কিনে আনছি কিন্তু ঘরও তো দেয়নি আমি আমাদের বুড়ো বুড়ির ঘর নেই আমার ছেলে সবেমাত্র দেনা পাওনা করে এই ঘরটা করেছে এখানে আছি আমি ওইখানে থাকি চালার মধ্যে এই সব অবস্থা তাহলে কি হবে বলরামপুর এলাকায় তো আমি কিছুই জানি না সবে কি পার্টির লোক খাবে এখানেই আমার প্রশ্ন আমি ময়ূকের কাছে ফিরে যাব ময়ূক এই যে তথ্য পরিসংখ্যান এবং বিশ্লেষণ থেকে যা উঠে এলো তাহলে মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী একেবারে ব্রিটিশ আমলের জমিদারি প্রথার মতো মাঝখানটা খেয়ে যাচ্ছে ওখানে ওখান থেকে বেরোচ্ছে এখানে ঢুকছে না কিন্তু টাকাটা খরচ হচ্ছে এই মধ্যস্বত্বভোগীদের মুখটা কে সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় দেখো অনির্বাণ এই মুহূর্তে আমার সঙ্গে যে দুজন অতিথি রয়েছেন ISF-এর ওয়ার্কিং প্রেসিডেন্ট শামসুর আলী মল্লিক রয়েছেন আমার সঙ্গে এবং তার পাশে রয়েছেন পাপিয়া অধিকারী অভিনেত্রী মুখ কে পাপিয়া দি মুখটাকে মানে যেটা স্বর্ণালী বারবার বলছিল অনির্বাণ বলছে এই মধ্যস্বত্বভোগী যেটা কেউ একটা ভূতে খেয়ে নিয়ে চলে যাচ্ছে সব কিছু এইটা নিয়ে প্রশ্ন করলে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দেবেন না রেগে যাবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সমস্ত আসনে উনিই মুখ হতে পারে এটা কখনোই হতে পারে না মাঝখানের ওই যেটা আমি বলেছিলাম যে আমি শোতে ওই কাটমানি কথাটা ব্যবহার করেছিলাম বলে আমাকে একদম নামিয়ে দেওয়া হয়েছিল এটা আজকে নয় বেশ কিছু বছর আগে এই কাটমানিটা চলছে আর কাটমানিটা না একটা বিভৎস একটা রাক্ষস সেই রাক্ষসটা মানুষের মনের মনে 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 হাতে হাতে রয়েছে এই কাটমানিটাকে কি করে ধরা যাবে সেটা একমাত্র জনগণ ধরতে পারবে না দিদি আমি আমি ঠিক এই জায়গাতেই বলছি মানে ধরুন আমাদের তো সমাজে এক সময় পোলিও ছিল একটা সময় গুটি বসন্ত ছিল মানে গুটি বসন্ত পোলিও প্লেগ কোভিড সব কিছু আসবে এটা তো যেরকম স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব টিকাকরণ অভিযান ঠিক সেরকম দুর্নীতির টিকাকরণ অভিযানের জন্য তো আমরা মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছি আমাদের ট্যাক্সের টাকায় উনি নবান্নতে লাইট ফ্যান এসি সমস্ত কিছু চালিয়ে মিটিং করছেন উনি মিটিং করতে পারছেন না এই দুর্নীতির টিকাকরণ অভিযানের টিকাকরণটা অনেক আগে মরুতীর্থ হিংলাজ বলে একটা সিনেমা হয়েছিল সেই সিনেমায় গৌরীদার কথায় হেমন্তদা একটা গান গেয়েছিলেন তোমার ভুবনে মাগো এত পাপ একে অভিশাপ নাই প্রতিকার মিথ্যেরই জয় আজ সত্যেরও নাই তাই অধিকার এই সত্যের অধিকার জন্য এই যে তুমি বললে টিকাকরণ সেই টিকাকরণটা করবেন কি মমতা বন্দ্যোপাধ্যায় আই ডাউট আপনি বলছেন আমি শামসুর আলী মল্লিকের কাছে যাচ্ছি শামসুদ্দা দেখুন কোভিড পরিস্থিতিতে আমরা দেখেছি বহু সরকারকে রাষ্ট্রসংঘ বা যারা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছে তারা একেবারে ডিরেক্ট বলেছে আপনারা ব্যবস্থা নিচ্ছেন না কেন একাধিক শহরের মেয়রকে ব্যবস্থা নেওয়া হয়েছে মাস্ক দিচ্ছেন না কেন ঠিক সেরকমভাবে দুর্নীতি তো একটা মহামারী হয়ে গেছে বাংলাতে এবং নির্দিষ্টভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই সেকশন 70 PMLA অ্যাক্টের এর যে অ্যাম্বিট বাড়িয়েছে এর যে বৃদ্ধি করেছে এর যে পরিসর তাতে তো নির্দিষ্টভাবে একটা পলিটিক্যাল পার্টিকে বলা হচ্ছে কোম্পানির সাথে এবং কোম্পানির মাথায় যদি CEO থাকে সে যদি গ্রেপ্তার হতে পারে কেজরিওয়াল সাহেব গ্রেপ্তার হয়েছে আপনারা কেজরিওয়াল থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে একই আসনে কেন বসাতে পারবেন না আমি একটা কথা পরিষ্কার বলছি দেখুন 2016 সালে উনি বলেছিলেন 294টি কেন্দ্রে আমি প্রার্থী ঠিক যদি 2016 সাল থেকে উনি 294টা কেন্দ্রে এখন উনি 42টা কেন্দ্রের মুখ তাহলে দায় তো সম্পূর্ণ ওনার আর টিকাকরণের কথা বলছেন যিনি এই সবার শিরোমণি দুর্নীতির শিরোমণি অর্থাৎ এই যে রোগটা এই রোগের যিনি শিরোমণি তিনি টিকাকরণ করবেন কী করে আর কোভিডের কথা বলছিলেন আমার তো মনে হয় কোভিডকালে তৃণমূল কংগ্রেস এবং এই সরকারের কাছে একটা বড় সুযোগ ছিল লুটের আর সেই লুটটা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বেই করেছে আপনি বলছেন কোভিডের মতন ভয়ঙ্কর মহামারীর পরিস্থিতিতে সরাসরি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার দল লুট করেছে পার্টিকুলার একবারে বলছি লুট করেছেন কিভাবে লুট করেছেন আপনাদের চ্যানেলে আমরা দেখেছি শুধুমাত্র কতগুলো মানে গিমিক সৃষ্টি করার মতো উনি নিজে গিয়ে গোল দাগ কাটছেন ওটা ওনার কাজ ছিল না কিভাবে এই পরিস্থিতিতে মানুষের অভাব দূর করা যায় কিভাবে মানুষের মুখে খাদ্য তুলে দেওয়া যায় এটা উনি করেননি মানুষের ক্রয় ক্ষমতা কমছে কেন এটা ভাবেননি
উনি কেবলমাত্র কিছু ভিক্ষার রাজনীতি করে গেছেন, মানুষকে অল্প স্বল্প ভিক্ষা দিয়ে তুষ্ট রাখো আর লুটের রাজনীতি চালিয়ে যাও। আপনাদের সমর্থকরাই তো হাজার হাজার টাকার লক্ষ্মীশ্রীর প্রকল্প থেকে শুরু করে সব কিছু হয়তো নেবে না। আমরা দেখুন, এটা মমতা ব্যানার্জির টাকা না, যারা বলেন যে মমতা ব্যানার্জির টাকা, আমরা বলছি এটা তো সরকারের টাকা, মানুষের টাকা মানুষের কাছে ফিরে যাচ্ছে। সুতরাং যখন সরকার দেবে মানুষের অধিকার মানুষ নিতেই পারে, কিন্তু আমরা আমাদের রাজনৈতিক বক্তব্য যেটা সেটা হচ্ছে ভিক্ষা নয় অধিকার চাই। আচ্ছা, ভিক্ষা না অধিকার, আবাস যোজনার বাড়ি চাই না কেন্দ্রের টাকা চাই, এই সমস্ত কিছু নিয়ে সাধারণ মানুষ এই মুহূর্তে সাধারণ মানুষের কাছে আমাদের প্রতিনিধি পৌঁছে গেছিলেন। সাধারণ মানুষের কথাটা খুব জরুরি শোনানো, একবার শুনে নি সাধারণ মানুষ বাংলার মানুষ কি বলছেন। 25 বছর এখানে এসেছি, কাগজ দিয়ে আমার ঘরে কাগজ দিয়ে আমার বাস করতে হচ্ছে, আমি একটা কিছু করতে পারিনি, মানে জীবনের হাফ দিন হয়ে গেল একটা ঘর পেলাম না। এখন এসে পায় ঘর করতেছি, বাবা মা বাচ্চা ভোট ফুরিয়ে গেল, সব হয়ে গেল, আর কারো চেনে না। আমি একটা ভাঙা ঘরে বাস, আমার সেই ভাঙা ঘরে ছিটে বেড়া ঘরে বাস করতেছি আমি, এখনো পর্যন্ত ছিটে বেড়া ঘরে মোবাইলে চালে কাগজ জমা আছে। আমি আমার টাকা আসতেছে, আমার টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে, সেই জন্য আমি অভিযোগ করছি। ঘরে টাকা এসেছিলো আর আর এই বার্ধক্য ভাতা। বার্ধক্য ভাতা কতদিন পাননি? হ্যাঁ, 2 বছর। সেই আমি অন্য দল করি বলে সেই জন্যে। কি দল করেন? আমি বিজেপি দল করি। আমি চাইছি আমাদের এই রাস্তায় খুবই যাতায়াতের অসুবিধে হচ্ছে, জলের অসুবিধে হচ্ছে, প্রত্যেক দিন জল 10 টাকা করে কিনে কিনে আনছি, কিন্তু ঘরও তো দেয়নি। আমি আমাদের বুড়ো বুড়ির ঘর নেই, আমার ছেলে সবে মাত্র দেনা পাওনা করে এই ঘরটা করেছে, এখানে আছি আমি, ওইখানে থাকি চালার মধ্যে, এই সব অবস্থা। তাহলে কি হবে বলরামপুর এলাকায়? তো আমি কিছুই জানি না, সবে কি পার্টির লোক খাবে?